হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতে দেখতে কিন্তু নেক্সট দিন মানে 22 তারিখ সকালবেলা শুরু হয়ে গেল। এখন বৃদ্ধির রিচুয়ালসগুলো হচ্ছে, যেমন বাঙালিদের মধ্যে সবার বাড়ির নিয়ম কিন্তু একরকম নয়। আমি জানি না কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে, বাট ওদের কিন্তু বাড়িতে অনেক রকমের অনেক নিয়ম দেখতে পেলাম যেটা আমি আগে কোনো বিয়েতে দেখিনি। বেশ ইউনিক ইউনিক নিয়ম ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এরপরে ওর বাবার সাথে ওর কোনো একটা ব্যাপার ছিল, এইটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এখন ওর হচ্ছে হচ্ছে নান্নি মুখ, আর এরপরেই কিন্তু এখানে ফটোগ্রাফাররা ফটোশ্যুট করাও স্টার্ট করে দিয়েছে। এরপরে ওদের বাড়ির বেশ কাছেই একটা লোকেশনে চলে যাওয়া হয়েছিল কিছু ফটোশ্যুট করার জন্য। তো কাল না হচ্ছে একটুখানি পুরনো দিনের জায়গার মতো, বাড়ি ঘর দুয়ারগুলো অনেক পুরনো পুরনো, দেখতে বেশ সাবেকি লাগে। তো ওদের বাড়ির বেশ খানিকটা কাছেই একটা জায়গা ছিল যেখানে আমরা গেছিলাম ওর ফটোশ্যুটের জন্য। সেখানে গিয়ে আমি নিজেরও একটা স্লো মোশনে ভিডিও করে নিয়েছিলাম, বাট জানি না, লাইট তো ভালোই ছিল, বাট আমার ভিডিওটা কেমন কালো কালো এসছে। বাট তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু ওর গায়ে হলুদের লুক ছিল, ওর গায়ে হলুদে আমি এরকম একটা হলুদ শাড়ি আর একটা গ্রিন ব্লাউজ দিয়ে পরেছিলাম। আর এই যে ফটোশ্যুট হচ্ছে এখানে ওর, এটা হচ্ছে বৃদ্ধিতে যে শাড়িটা পরেছিল সেটা নিয়ে শুট হচ্ছিল। আরে আসো চুকি, আর হচ্ছে প্লাগের পিছন থেকে ওকে উকি মারতে হবে এই আর কি। এবার কাছ থেকে আমি আমার লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ে ওর গায়ে হলুদে আমি একটা সিম্পল লুক করেছিলাম, নিউড একটা ডার্ক শেডের একটা লিপস্টিক পরেছিলাম, আর তার সাথে হালকা একটু ইয়েলো শেড দিয়ে আই শ্যাডো পরেছিলাম, কোনো আইলাইনার ইউজ করিনি। আইব্রোটা ড্র করে দেন একটু হেভি মাস্কারা নিয়ে নিয়েছিলাম, আর একটা মারুন কালারের, ডিপ মারুন কালারের একটা টিপ পরে নিয়েছিলাম। এর সাথে সাথে কিন্তু আমার গায়ে হলুদের লুকটা কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি গলার কানের নিয়ে গিয়েছিলাম, বাট আমার একদম মনে ছিল না পরার কথা, কারণ এত তাড়াহুড়ো ছিল, ওদের বাড়ি থেকে বেশ তাড়াহুড়ো দিচ্ছিলো। আর বিয়ের দিনে সত্যি কথা বলতে এত রিচুয়ালস থাকে, এত কাজ থাকে যে শুধু দৌড়াদৌড়ি করতে হয়। আর আমি ওর সাথে সাথে যেহেতু সবসময় ছিলাম, আমিও ওর পিছন পিছন দৌড়াদৌড়ি করেছি, ওকে হালকা টাচ আপও আমিই দিয়েছি। তো যার জন্য আমি আমার গয়নাগুলো পরতে লিটারেলি ভুলে গেছিলাম। এর মধ্যেই কিন্তু বরের বাড়ি থেকে হলুদ চলে এসেছিলো, ও যেহেতু মেকআপ করতে হবে তাই সবাই একটু একটু করে ওর গায়ে জাস্ট হলুদ ছুঁয়ে দিয়েছিল। ওকে কিন্তু খুব বেশি মাখামাখি আমরা করিনি। এই যে অলকা রানী, উনি ফটোশ্যুট করছে, আর এরপরেই এই যে আমি, আমিও কিন্তু এদিকে ফটোশ্যুট করছি। এরপরে গায়ে হলুদের কিছু রিচুয়ালস ওরা করছিল, আমি গায়ে হলুদের পিকচারগুলোও কিন্তু এখানে অ্যাড করে দেবো। ওকে, এখানে কিন্তু বৃদ্ধি থেকে গায়ে হলুদ মোটামুটি সব রকমের পিকচারই তোমাদের সাথে শেয়ার করব, প্লাস আমাদের বান্ধবীদের পিকচারও শেয়ার করব, আমাদের ব্রাইডের পিকচারও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওর এটা কিন্তু বৃদ্ধির লুক ছিল, লাল পেড়ে সাদা শাড়ি একটা পরেছিল, খুবই মিষ্টি লাগছিলো ওকে। আমি একবারে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলাম। এই যে ওদের বাড়ির পিছনে একটা বাড়ির সামনে এইটা তোলা পিকচারটা, ওরও এখানে ফটোশ্যুট হচ্ছিলো। এই যে গায়ে হলুদ দিয়ে লাগাচ্ছিলাম সেটার একটা পিকচার। তারপরে বিয়েতে যে রিচুয়ালসগুলো হয় আর কি, ওকে আলতা পরাতে এসেছিলো, তো বসে আলতা পড়ছে। দেন আমি আর আমার বান্ধবীর একটা পিকচার এই যে তোমাদের সাথে শেয়ার করছি, প্লাস অলোকা আর সুদীপ্তা। এই যে এটা আমার ছিল গায়ে হলুদের লুক, ওর গায়ে হলুদ আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম, যে কিছু পোজ দিয়ে নিজের পিকচারও নিয়ে নিয়েছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাভ ইউ গাইজ।